গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস আমি আপনাদের চক্রবর্তী আবার হাজির হয়ে গেছি আমার নতুন লাঞ্চের ইটিং শো নিয়ে ভালো আছেন তো আপনারা আমিও ঠিকই আছি তো আজকে যা যা আইটেম খাবো বলে দিই ভাত রয়েছে বা রাইস এটা হচ্ছে বেগুন ভর্তা বা স্মোকড ম্যাশড স্পাইসি ব্রিঞ্জেল এটা হচ্ছে আলু ভাজা বা পটেটো ফ্রাই এটা হচ্ছে মিক্সড সবজি দিয়ে ডাল মুগ ডাল বা মিক্সড ভেজিটেবল ইয়েলো লেন্টিল আর এটা হচ্ছে ওলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল বা ক্যাটফিশ কারি উইথ জার্মান টার্নিপ অ্যান্ড পোটেটো তো শুরু করছি প্রথম বেগুন ভট্টা দিয়ে খাচ্ছি ফাটাফাটি মাখনের মতো নরম বেগুনটা আজকে সব শীতের সবজি দিয়ে আইটেম আমার বেগুন যদিও সব সারা বছরই পাওয়া যায় তবে এই বেগুনগুলো তো শীতের বেগুন পুরা খাওয়ার বেগুন আলু তো কোনো সিজন হয় না আলুর তো সব সিজনই পাওয়া যায় এখন খাব সবজি দিয়ে মুগ ডাল এটাতে ইউজ করা হয়েছে শিম লাউ আর বিনস একটু ঘন করে করা হয়েছে মুগ ডালটা দারুণ লাগে সবজি দিয়ে মুগ ডালটা না দারুণ লাগে শীতের সময় ডালের টেস্টটা আরও বেড়ে যায় এক হেলদিও খেতে খুব মানে ভালো প্লাস হেলদি আলু ভাজার সাথে জমে গেছে পুরো আলুটা এতটা মুচমুচে হয়নি আজকে কারণ আলুটা চন্দ্রমুখী আলু ছিল এই জন্য আলু ভাজাটা এতটা ক্রিস্পি হয়নি মোটামুটি যতটুক পেরেছে করেছে এবার খাবো ওলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছ আমার খুব প্রিয় মাছের মধ্যে একটা মাছ এগুলো দিয়ে ঝোল যেমন ভালো লাগে স্পাইসি ঝাল ভালো লাগে সর্ষে বাটা ভালো লাগে সব রকম তরকারি ভালো লাগে ট্যাংরা মাছ দিয়ে দেশি ট্যাংরা ডুন হয়েছে ট্যাংরা মাছটা খাই কি টেস্ট কিছুটা জিরের গুঁড়ো দিয়ে করা হয়েছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মাথাটা খাচ্ছি কমপ্লিট আমার লাঞ্চ তো আজকে এই লাঞ্চের ইটিং শোটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওভারঅল আমার ভিডিওসগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু প্লিজ একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আমি এখন চলি হ্যাঁ বা বাই নমস্কার